মঙ্গলবার হুগলির পান্ডুয়াতে তৃণমূল নেতা সঞ্জয় ঘোষের জগদ্ধাত্রী পূজায় উপস্থিত হন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। প্রতিমা দর্শনের পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে রচনা বললেন, ছেলে যেন পাশ করে যায় সেই আশীর্বাদ চেয়েছেন দেবীর কাছে। রচনার ছেলে প্রনীল বসু আগামী বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবেন। মায়ের কাছে কি চাইলে? মায়ের কাছে সবাই যেন ভালো থাকে, আমার ছেলেটা যেন পরীক্ষা ভালো করে। দিদি নাম্বার ওয়ানের শুটিংয়ের জন্য যে জগদ্ধাত্রী পুজোর সময় চন্দননগরে থাকা হবে না জানালেন সে কথা। মানুষের ভালোবাসা পাওয়াটাই তো সব থেকে বড় পাওয়া, তার মায়ের আশীর্বাদ ছাড়া কোনো কিছুই সম্ভব নয় জীবনে, তো দুটো নিয়েই জীবন এগিয়ে যাচ্ছে। থাকা হবে কিনা বলতে পারছি না, বাট আমার তো অনেক অনেক পেছনে কাজ থাকে, দিদি নাম্বার ওয়ান সব থেকে বড় একটা কাজ, সেটা না করলে আবার সব দিদিরা আমার পেছনে বলবে যে কী ব্যাপার হলো এটা। পান্ডুয়ায় কালী পুজোর উদ্বোধনে আসার কথা থাকলেও শরীর খারাপ থাকায় আসতে পারেননি, তবে এখন তিনি পুরোপুরি সুস্থ জানালেন রচনা। দ্য ওয়ার্ল্ড ব্যুরো।